তা বুড়িবাজা কেমন হবে, ভালো হবে? ইনশাল্লাহ, উনি যেহেতু বলেছেন ইনশাল্লাহ ভালো হবে, আমরা ট্রাই করব অবশ্যই। হাই গাইস, ওয়েলকাম রেসিপি শেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা চলে এসেছি বগুড়ার শেরপুরে। আপনারা জানেন শেরপুরের কিছু বিখ্যাত কিছু আইটেম আছে, যেগুলো আমি আপনাদের দেখাতে যাচ্ছি। স্পেশালি দই তো আছেই, দই ছাড়া আরও অনেক কিছু আছে যেগুলো আজকে আমি দেখাবো। চলুন শুরু করি আজকের ফুড রিভিউ। এটা হচ্ছে সেই জায়গা যেখানে স্পেশাল কিছু জিনিস পাওয়া যায়, ভাজা পোড়া, যেগুলোকে আমরা স্ট্রিট ফুড বলে থাকি, যেগুলো আমরা খাবো আজকে ইনশাল্লাহ, এবং আপনাদের রিভিউ করে দেখাবো কি আছে কি না আছে। এই শিক কাবাব এটা কত করে? 20 টাকা পিস। আর কি আছে ভাই? নান রুটি আছে। নান রুটি ছোট, আর ওইটা ওখানে কি আছে? এটা টিকা। ওগুলো কত করে? 10 টাকা পিস। তো আমরা আজকে কি টেস্ট করব? আমরা টেস্ট করব কাবাব দই রুটি ভেন টিকা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দুইটার টেস্ট আলাদা আলাদা, দুইটাই অবশ্যই টেস্ট করা উচিত। আচ্ছা 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 ভাই, তাহলে আমাদের টিকা দেন আর কাবাব দেন, ঠিক আছে? এখানে অনেকে খেতে আসে, এখানে দেখতেছেন বাস, পুরো জায়গাটা যদি আপনাদের দেখাই আমি। চলে এসেছে রোল, আমরা টেস্ট করে দেখি একটু। হ্যাঁ, কেমন? কেমন দেখি ভাই? হট, স্পাইসি স্পাইসি এবং সস্তার মধ্যে এই একদম স্পাইসি জিনিসটা আসলেই অনেক মজার। কাগজে কাগজে করে টিকিয়া, এটা কিন্তু আসলে জিনিসটা অনেক টেস্টি হবে। হ্যাঁ, আমি দেখাই খাবারের ইয়েটা, আপনাদের খেয়ে দেখাই। আমি বলছিলাম না, এখন এটা আপনারা এটা প্রাইস এত কম রাখা হয়েছে। হ্যাঁ, এই টিকিয়াটা গরুর মাংসতে বানানো এবং অনেক স্পাইসি, এবং সালাদ দিয়ে যখন আপনারা খাবেন জিনিসটা আসলে অসম লাগবে। আমরা আমি আবারও বলে যে এটা শেরপুর বাসস্ট্যান্ড, শেরপুর বাসস্ট্যান্ডে ঠিক রাস্তা অপোজিটে আসলে সাউদিয়া যে দই ঘর আছে তার ঠিক অপোজিটে আসলে আপনারা এই এই জিনিসটা পাবেন। অনেক টেস্টি, অনেক সবাই ট্রাই করা উচিত একবার। এখন টেস্ট করবো ভুড়ি ভাজা, আপনারা অনেকেই অনেকেরই প্রিয় ভুড়ি ভাজা, তো আসুন আমরা একটু ভুড়ি ভাজা ট্রাই করি। তা ভুড়ি ভাজা কেমন হবে, ভালো হবে? ইনশাল্লাহ, উনি যেহেতু বলেছেন ইনশাল্লাহ ভালো হবে, আমরা ট্রাই করবো অবশ্যই। 15-16 বছর করেছি যখন। আচ্ছা, 15-16 বছর ধরে উনি করতেছেন এই ভুড়ি ভাজা। আমাদের একটু গরম গরম ভুড়ি ভাজা, তার আগে একটু আমাকে একটু সরি আমাকে একটু বলেন যে এটা ভুড়ি ভাজা এটা কত করে? 30 টাকা। আচ্ছা, 30 টাকা করে একটা ভুড়ি ভাজা। রুটি আছে সাথে 5 টাকা। আচ্ছা, হুম,
জিনিসটা লোচন তুমি বলো জিনিসটা কেমন হবে? আমি ভাইয়া এর আগে ট্রাই করছি। আচ্ছা, আমার মতে এটা ভালোই। ভালোই না? কম্পেয়ারিং টু টিকা বলো। হ্যাঁ, এটা প্রায় সেম লেভেল। হালিম আছে ওনার কাছে? হালিমটা গরম আছে। আপনি ভুরি ভাজাটা কি গরম হবে না? জি জি গরম। হালিমটা দেখুন আপনারা, হালিম এটা কিসের হালিম? গরুর মাংস। গরুর মাংস সব গরু এখানে, সব গরু এখানে। আর আমরা ভুরি ভাজাটা ট্রাই করি, দেখে মনে হচ্ছে টেস্ট হবে। ইয়েস। তো লোচন তুমি একটু টেস্ট করে বলো আমাদের কি হচ্ছে। আমি আমি ওকে আমি টেস্ট করে দেখো। অনেস্ট একটা রিভিউ দেবো। হ্যাঁ, মানে ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। এটা আসলে কি বলবো, আমি ছোট থেকে ট্রাই করতেছি। আচ্ছা, ভালো লাগে। আচ্ছা, ছোট থেকে যখন যাতায়াত করি এদিকে সবসময় এটা খাওয়ার ট্রাই করি। আচ্ছা আচ্ছা, যদি দেখেন ভুরির ইয়েটা আমি দেখাই, দেখা যাচ্ছে কিনা আমি শিওর না, ভুরিটা এবং সাথে লুচিটা। আমি আর একটা জানি, বগুড়ার কলোনি এলাকা ওই জায়গায় ভুরিটা আরো ভালো, এদের থেকে ওই জায়গায় ভুরির কোয়ালিটিটা আরো ভালো। আমি এখন খেয়েছি আর কি, তো এটাও খারাপ না। আপনি 25 টাকা দিয়ে এরকম ভুরি আসলে টেস্ট ধরে আমাদের কাছে লবণ কম মনে হচ্ছে, লবণ আর একটু ঝাল যদি হতো জিনিসটা আরো মজা হইতো। তো যারা বগুড়া থাকেন এবং বগুড়া আশেপাশে থাকেন অবশ্যই ট্রাই করবেন এই জায়গাটা এসে খাওয়ার। রিজনেবল প্রাইসে ভালো ফুড পাওয়া যায় এবং সন্ধ্যার টাইমটা ভালো যাবে, অন্তত আড্ডা করতে করতে খাওয়া জিনিসগুলো। আসলে আমরা যারা ঢাকায় থাকি সবার শুধু সময় হয় না, কিন্তু এখানে আমি যখন ঢাকা থেকে এখানে আসি এখানে খাওয়ার ট্রাই করি এবং আমার কাজিনরা থাকে সবাই একটা আড্ডা দিতে হয়, আসলে জিনিসটা ভালো। ভরপুর খাওয়া দাওয়া শেষে আমরা বেরোয় আসলাম। তো আরও কিছু আইটেম আছে আপনাদের দেখাই, এখানে জিলাপি পাওয়া যায়, জিলাপি আরও অনেক জিনিস, চপ। তো আগামী কোনো পর্বে আবার ইনশাল্লাহ দেখা হবে। ইনশাল্লাহ ততদিন মতো ভালো থাকবেন, রেসিপি শেয়ারের সাথে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপনাদের মিস না হয়। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।